হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একটি আপু রয়েছে। আপু, আপনার নাম? লামহা। আচ্ছা, আপনি কি করেন? স্টুডেন্ট। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস সিক্স। আচ্ছা, আমি আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করব। পাঁচটার মধ্যে যদি আপনি তিনটা পেরে যান, ছোট একটা গিফট আছে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা, একটু এপাশে আসতে হবে আপনাকে। আমার ফার্স্ট কোয়েশ্চেন, কোন রেস্টুরেন্টে খাবার থাকে না? কোন রেস্টুরেন্টে খাবার থাকে না? কোন রেস্টুরেন্টে খাবার থাকে না? এটা কোন রেস্টুরেন্টে খাবার থাকে না? আপু একটু সামনে যেতে হবে। ওয়ান, টু, থ্রি, ফোর। কোন রেস্টুরেন্টে খাবার থাকে না? হ্যাঁ, আমরা জানি সব রেস্টুরেন্টে খাবার থাকে, বাট এমন কোন রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাবার থাকে না? এটা খুবই সিম্পল, খুবই ইজি। আমি আর ক্লু দিব না আপনাকে। কিন্তু ক্লুই দিলেন, আপনি আর ক্লু দিবেন না কিভাবে? মানে খুবই ইজি এটা, মানে আপনার আশেপাশে আছে রেস্টুরেন্ট আছে, বাট রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টে খাবার থাকে, বাট ওই রেস্টুরেন্টে খাবারটা থাকে না কোনো একটা কারণবশত। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, রেস্টুরেন্টে খাবার থাকে না। নাইন, টেন। আপু একটার মধ্যে একটা পারলেন না, টাইম ওভার। আমি এখন সেকেন্ড কোয়েশ্চনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন জিনিস দৌড়লে বড় হয়? কোন জিনিস ধরলেই সাত বড় বড় হয়ে যায়? কোন জিনিস ধরলেই বড় হয়? কোয়েশ্চনটা আবার করতেছি, কোন জিনিস ধরলেই বড় হয়? হ্যালো, এটা কি? ওয়ান, টু, না ধরলে বড় হবে না? না ধরলে সেটা বড় হবে। আচ্ছা, ধরতেই হবে? হ্যাঁ ধরতে হবে। আমি যদি না ধরি বড় হবে না? আচ্ছা, সেটা হচ্ছে কোন জিনিস ধরলে বড় হয়? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এটা কি হবে? সিক্স। হেল্প নেওয়া যাবে না কারো কাছ থেকে। আবার করতেছি কোয়েশ্চনটা, কোন জিনিস ধরলেই বড় হয়? সেভেন। একটু ক্লু দেন। না না না। এইট, নাইন, টেন। আপু এটাও পারলো না, দুইটার মধ্যে আপু একটাও পারলো না। আমি এখন তিন নাম্বার কোয়েশনে চলে যাচ্ছি। তিন নাম্বার কোয়েশন, কোন ঘরে তালা থাকে না? কোন ঘরে তালা থাকে না? আমরা জানি সবার ঘরে তালা থাকে, আপনার বাসায় আপনি যখন বেরোয় যাবেন তালা দিয়ে যাবেন, সো কোন ঘরে তালা থাকে না? কবর। কবর কেন হচ্ছে? কবর ঘর, এটাকে ঘরই বলে এখন মানুষ, এখানে তো তালা থাকে না। রাইট, তালা ছাড়াই সেই ঘরটা হয়ে থাকে। আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। আপু তিনটার মধ্যে একটা পারলো। আমি এখন চার নাম্বার কোয়েশনে চলে যাচ্ছি। চার নাম্বার কোয়েশন, কোন প্রাণীর ডিম ধরা যায় না? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম, ওটা ডিমই হয় না। আচ্ছা রাইট, এটাও আপু সঠিক উত্তর দিয়েছে। চারটার মধ্যে আপু দুইটা পেরেছে। আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাব। সেটা হচ্ছে, কোন পাখি দিনে চলতে পারে না? কোন পাখি দিনে চলতে পারে না? ওই যে নামটা বলতে হবে, নামটা খেয়াল আসতেছে না, কিন্তু সন্ধ্যা হলে ওরা চলাফেরা শুরু করে আর কি। এটা নাম তো মনে নেই সত্যি কথা, যেটা আমি নামটা জানি না। তাহলে তো হবে না, কি করব? তো বলেছি আপনাকে, ক্লু দিয়েছি যে ওরা সন্ধ্যার সময় ওরা ঝাঁকে ঝাঁকে আসে, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, তো এটা আমি এটা রং হিসেবেই নিচ্ছি। সন্ধ্যার সময় অনেক পাখি আসে, সো পাখিটার নাম বলা উচিত ছিল, আপনি পারেননি। তো পাঁচটার মধ্যে আপনি মাত্র দুইটা পেরেছেন, কেমন লাগলো? ভালো। আচ্ছা, আর যে ধাঁধাগুলো আপু পারেননি, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পেজ প্রিন্স আমসুল সবাই ফলো করবেন।